শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দুদিন পর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমি যখন ভিডিওটা করি তখনই কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম, তারপর এডিটিং করতে গিয়ে দেখি প্রচণ্ড বাড়তি আওয়াজ আছে, ওই জন্য আমি ভয়েসটা আবার অফ করে দিয়েছি। আর আমি জানি তোমাদের মতন তত একটা ভালো আমি এডিটিং করতে পারি না, তাও আমি যেমনই পারি সেমনই মানে তেমনই করে দেওয়ার চেষ্টা করি। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখবে। হ্যাঁ দেখো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে চিকেন। আর এখন সকাল 11টা বাজে, আর সকালে করেছিলাম সিদ্ধ ভাত আর আলু ভাজা আর ডিম ভাজা। আর এটা কিন্তু কী বলতো, এ মাসের ইউটিউবের পেমেন্ট কালকে তুলে নিয়েছি, আর ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে ইউটিউবের পেমেন্ট যখন এই মাসেরটা তুলে নিয়েছে তাহলে আজকে একটু হয়ে যাক না চিকেন। তাই আমি বললাম ঠিক আছে। আর এই যে এখানে বেশি না, 800 গ্রাম চিকেন নিয়েছে, আর সেটাই আমি এখন ভালো করে কুটিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব, আর নিয়ে আমি ঝুড়িতেই মানে জলটা নিঙড় দিয়ে রেখে দেব। আর এটাকে দেখো, আর আমরা এখন কী বলতো একটু মশলাপাতি কমই খাই, আর তোমাদের দাদাভাইয়ের জন্য তোমাদের দাদাভাইয়ের একটু মশলাপাতি খাওয়া একটু মানে কম কমই খাওয়া খেতে বলেছে ডক্টরে। আর এখানে দেখো, এটাও কিন্তু 25 কিলো চাল নিয়েছে, আর এটাও কিন্তু ইউটিউবের টাকারই চাল, আর সেটা আমি যখন বস্তা থেকে চালের মানে আমার চালের ড্রামে ঢেলে নিচ্ছি। দুপুরের রান্নাটা যে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের জন্য আলুটা ভাজা করছি, ভাতের জন্য এই যে গরম জল বসিয়ে দিয়েছি হালকা, আর চালটা যে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু নিয়েই সারিয়ে দিল, আর এই যে পাটাটাই আর পাটাই মশলাটা বাটবো। একটা বেজে গেছে, রান্না করতে করতে মানে কী বলতে শীতে বেলা না, দেখতে দেখতে একদম বেলা চলে যায়। আর ওদিকে তার আগে মানে একটু দেরি হলো, কারণ নিয়ে স্কুল ডেরে একটু জামা কাপড় বাবু কিবো নেই, তো একটা ভালো তাও ধুয়ে দিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে পাশে থাকো, আমার দেখা হচ্ছে পরে। এবার দেখো, আমার সমস্ত মশলাগুলো মানে বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মশলাটা আমার কষানো কমপ্লিট। এবার আমি মাংসটাকে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাপাতি একটু কম কমই দিয়েছি বললামই তো, তোমাদের দাদাভাইয়ের একটু মশলাপাতি ডক্টরে কম খেতে বলেছে, আর মশলাপাতি একটু কমই খাওয়া ভালো। আর ওই যে এদিকে দেখো, মাংসটা প্রায় আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি নিঙড় দিয়েও দিয়েছি, আর মাংসটা ভালো ওই দেখো, দেখতে পাচ্ছ তোমাদের মানে ক্যামেরা করতে করতে ওদিকে আমার একটা মাংসের পিস এদিকে পড়ে গেছে দেখতে পারলে। তারপর দুপুরের রান্না কমপ্লিট, আর এই যে বাবুর জন্য খাবার ভাত, মানে দাদাভাইয়ের জন্য ভাত থালা নিয়ে নিয়েছি, আর এই যে রান্নাটা কমপ্লিট, লাল লাল চিকেন। আর ওদের খাবারটা আগেই দিয়ে দিলাম, আমি এখনো স্নান করিনি, আর মানে বেজে গেছে প্রায় 2টো বাজতে গেলো, ওই জন্য বাবু খাবার চাইছে, বা ওই জন্য বাবু রাত মাঝে দাদাভাই দিয়ে দাও, আমি স্নান করার পরে খাবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো, আবার দেখাচ্ছি স্নান করার পর। স্নান করার পর এই যে ভাত নিয়ে বসে গেছি খেতে, আর একদম রেডি, কারণ ভিডিও বানাতে হবে শর্ট ভিডিও, ওই জন্য একদম রেডি হয়ে পড়েছি, একবার শাড়িটা পরে নিয়েছি, ঝটপট কটা খেয়ে নেবো। বাবু আর কটা খাবে, খাবে কটা খাবে না? এই শাড়িটাই পরলাম, কেমন লাগছে তোমরা জানিও। তোমার দাদা ডাকছে, তাহলে খেয়ে নি। আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও বানানোর পরে বিকালবেলা চলে গেলাম মাঠে কলই শাক তুলতে। আর এই যে পিছনে আছে আমার একটা মেয়ে, আর ও কালকে এসছে, আর তারপর দেখতে দেখতে আমাদের জমিতে পৌঁছে গেছি বন্ধুরা। বন্ধুরা আমাদের জমিতে, আর দেখে নাও আমাদের
হয়েছে রসুন রসুনগুলো দেখো কত সুন্দর হয়েছে এদিকে একটা আগুনে গাছগুলো দেখছো কত সুন্দর মোটা মোটা হয়েছে আর এগুলো হচ্ছে পেঁয়াজ আর কদম কদমগুলো খুব সুন্দর হয়েছে আর ওই যে সামনে সর্ষে সর্ষেগুলো একটু বৃষ্টিতে বিশাল মানে ক্ষতি হয়েছে আর এই যে কলাই শাক কি করলো ওটা ফুল তুলছিস নাকি দেখতে পাচ্ছ কত সুন্দর শাক আর তোমাদের তো বললামই যে আগের দিন যেন কারা খুব সুন্দর হয়েছিল শাক যেমন আগের দিন কারা যেন না বলেই তুলে নিয়ে গেছে শাক পুরো একদম একটা আগাও ছিল না একদম পুরো সব ধরে তুলে নিয়ে গেছে যে আবার তোমাদের দাদা ভাই আবার ওষুধ দিয়েছিল তারপরে যে আবার এখন একটু আগা ছেড়েছে সকালবেলায় আসা হয় না কারণ সকালবেলায় ওই জমিতে প্রচন্ড নিয়ে থাকে তো আর আসলে একদম পুরো ভিজে স্নান হয়ে যেতে হয় ওই জন্য তোমাদের দাদা ভাই বললো যে বিকালবেলায় মানে তুলে নিয়ে যেতে ওই জন্য এলাম আর বাড়ি গিয়ে এখন ঘরে করে ঝাড়ু দেবো আর বাবুকে বাড়ি রেখে এসছি বাবুকে আসতে বললাম বাবু এলো না আর এই যে এটা কি বলতো আমার মেয়ে হয় কাকিমা বলে ডাকে ও বিয়ে হয়েছে কোথায় যেন বেচায় বিয়ে হয়েছে আর আজকে এসছে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে সুলতা বিশ্বাস নামে মন্ডল লাইফ স্টাইল সুলতা সরি সুলতা মন্ডল লাইফ স্টাইল তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করবে আর ওর চ্যানেলে গিয়ে দেখবে ভিডিওটাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে শাকগুলো তুলে নিই আবার আসছি তোমাদের সামনে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো দেখি কতগুলো তোলা যায় কতো দেখাচ্ছিস শাকগুলো কমপ্লিট আর দেখতে পাচ্ছ কতটা তুলে নিয়েছি পুরো এক প্যাকেট ভর্তি আর ওদিকে মেয়ের হাতে আছে আর ওই যে আমার এই এই মেয়েটার হাতেও আছে ওর বললাম কটা তুলে নিতে আর শাক তুলতে আসার সময় একটা দিদি বললো আমার জন্য কটা নিয়ে আসতো ওর জন্য মেয়ের কাছে কটা দিয়েছি এখন চলে আসছি বাড়িতে পেঁয়াজের ইয়েগুলো দেখছো কত সুন্দর সুন্দর হয়েছে গন্ধ আছে নাকি গন্ধ নাই তাহলে বন্ধুরা চলো একবারে দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে বাবুকে দেখেছি বাবু কি করছে এখন ঘড়িতে টাইম 10টা আর বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আর দেখতে পাচ্ছি এদিকে বাবু সুনামা সবাই মানে ঘুমিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছি মশারিটাও টানানো কমপ্লিট তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা